আজকে 16ই মার্চ, ফুড এসআইয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, ফার্স্ট ফেজ হয়ে গেছে এবং সেকেন্ড ফেজও শুরু হয়েছে। তারা কী কী পরীক্ষায় কী কী প্রশ্ন পড়েছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। শুধু তাই নয়, গাইডলাইনটা কী, ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হবে, কী কী নিয়ে যাবে আজকের এবং কালকে, তোমাদের 17 তারিখে পরীক্ষা আছে, কী নিয়ে যাবে, গাইডলাইনটা কী, কোনগুলো নিয়ে যাওয়া যাবে না এবং আজকের কোন কোন প্রশ্নগুলো এসেছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এসআই পরীক্ষার গুরুত্বপূর্ণ যে সমস্ত সতর্কীকরণ বা গাইডলাইন বেরিয়েছে সেগুলো জেনে নাও। পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কোনো প্রার্থীকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, অর্থাৎ টাইমের আগে তোমরা পৌঁছে যাবে। 2 নম্বর, পরীক্ষা শুরুর 10 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না, অর্থাৎ 10 মিনিট আগে বলে তুমি ঢুকতে পাবে তা কিন্তু নয়, অনেক আগে ঢুকতে হবে। নির্দিষ্ট ভেনু তারিখ সেশন ছাড়া অন্য কোনো ভেনু বা তারিখ বা সেশনে পরীক্ষা দেওয়া যাবে না। তোমার আজকের যে সেশন ছিল সকালে সেশন, মানে সকালের 17 তারিখে যাদের সকালে আছে সকালে হবে এবং যাদের সেকেন্ড সেশনে আছে সেই সেকেন্ড সেশনে কিন্তু তাদের পরীক্ষা দিতে হবে। নির্দিষ্ট সেশন এবং ডেটটা দেখে তোমাদের কিন্তু যেতে হবে। কমিশনের ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করা বৈধ অ্যাডমিট কার্ড, কোনো অবস্থাতেই সেই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে তবে কিন্তু দিতে পারবে। পরীক্ষা চলাকালীন কোনো ওয়াশরুম ব্যবহার করা যাবে না, মানে কোনো রকম বাথরুমে যাওয়া যাবে না, যদি বিশেষ প্রয়োজন ছাড়া। আর তোমরা ভালোভাবেই জানো যে মোবাইল ফোন সহ অন্যান্য নিষিদ্ধ, অর্থাৎ যে সমস্ত ইলেকট্রনিক্স গেজেট সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 7 নম্বর, দেখে নাও, পরীক্ষার্থীদের অবশ্যই কালো বল পেন দিয়ে যেতে হবে। কালো বল পেন, কোনোভাবেই কিন্তু তোমরা সেই মার্কার পেন বা এই ধরনের পেন নেবে না, কালো বল পেন। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা স্থান 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে এবং 30 মিনিট আগে কিন্তু সেখানে হল খুলে দেওয়া হবে, 30 মিনিট আগে তার মধ্যে প্রবেশ করতেই হবে। মূল্যবান বস্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে প্রবেশ করা যাবে না, সেজন্য কমিশনের তরফ থেকে সতর্ক করা হয়েছে, কোনো রকম মূল্যবান জিনিস নিয়ে যাবে না। পরীক্ষার জন্য প্রয়োজনীয় যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ ইত্যাদি ছাড়া কোনো রকম অন্য সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসা যাবে না। তোমাদের যে আইডি, সেটা আধার হোক, প্যান হোক, সেটা কিন্তু নিয়ে যাবে অথবা ভোটার কার্ড, সেটা কিন্তু নিয়ে যেতে হবে। ফটোগ্রাফ 2 কপি নেওয়ার কথা বলা হয়েছে। 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে, পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়ার আগে কোনো পরীক্ষার্থীকে কিন্তু পরীক্ষার হল ছেড়ে বেরোতে দেওয়া হবে না, অর্থাৎ কমপ্লিট হলে 1.5 ঘন্টা 90 মিনিট কমপ্লিট হলে তবেই কিন্তু তোমরা বেরোতে পারবে। 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, অর্থাৎ যোগাযোগ স্থাপনকারী কোনো রকম গেজেট, ক্লিপ বোর্ড, যে বোর্ডগুলো তোমরা নিয়ে যাও সেই বোর্ড পরীক্ষা কেন্দ্রে চত্বরে সম্পূর্ণ নিষিদ্ধ। না হলে কিন্তু এমন একটা অবস্থা নেবে যে পরবর্তীকালে কোনো পরীক্ষা তোমরা বসতে পারবে না, এগুলো নিয়ে যাবে না। প্রার্থীদের 2টি অভিন্ন স্ট্যাম্প আকারের ছবি, অর্থাৎ তোমাদের 2টো পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এবং মানে তোমাদের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যা কিছু তোমরা নিতে পারো। কিন্তু এই যে ছবিটা সঙ্গে যে অ্যাডমিট কার্ড মিলতে হবে তার কোনো ব্যাপার নেই, তবে যেটা রিসেন্ট ছবি সেটাই কিন্তু নেবে। এবারে আসছি ওএমআর প্রসঙ্গ। ওএমআরে কিন্তু তোমরা ঠিকঠাক মতো কিন্তু এই যে রোল নাম্বারের ঘর দেখতে পাচ্ছ, রোল নাম্বারের ঘরে ঠিকঠাক রোল নাম্বার এবং তার সঙ্গে যে বল পেন দিয়ে কালো করা সেটা কিন্তু তোমরা করতে হবে। আর একটা কথা বলে রাখি, এবারে যেটা ফার্স্ট পেজে হয়েছে সেটা হচ্ছে এখানে তোমাদের ওএমআর শিটে কিন্তু সাবজেক্ট লিখতে বলেছে, মানে সেই ঘরটা ফাঁকা রাখবে, সাবজেক্ট লিখতে হবে না, হিস্ট্রি কি বেঙ্গলি এই সাবজেক্টটা ঘরটা ফাঁকা থাকবে। যদিও ওখানে বলে দেবেন যেহেতু আমাদের ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়ে এসছে সেই জন্য ওই ঘরটা কিন্তু ফাঁকা রাখার কথা ওখান থেকে বলা হয়েছে। দেখতে পাচ্ছ ওই মাসিটাই রোল নাম্বার কেমন আছে, তোমাদের যে রোল নাম্বারটা পরপর ওখানে লিখবে এবং তার নিচে কিন্তু ধরো প্রথমে এটা যদি 2 থাকে, 2 সংখ্যাটা নিচে দেখতে পাচ্ছ 2, ওই 2টা কিন্তু কালো করতে হবে। তারপরে যা পরপর আছে এভাবে কিন্তু পরপর কালো করতে হবে। কোশ্চেন বুকলেট নাম্বার, যে কোশ্চেনটা দেবে তোমাদের তাতে কিন্তু একটা বুকলেট নাম্বার আছে, সেটাও এখানে টুকে নিতে হবে এবং সেটাও ওইভাবে কিন্তু মানে ব্ল্যাক বল পেন দিয়ে সেটা কিন্তু কালো করতে হবে। আমাদের বোঝার সুবিধার জন্য দেখো, একটা রোল নাম্বার, একটা বুকলেট নাম্বার কিন্তু কীভাবে কালো করতে হবে সেটা দেখানো আছে। এইভাবেই কিন্তু তোমরা কালকে কাজটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করে এসো।